আমাকে বলেছিল, আমি জানি, এই তো বাড়ছি আমি। আমি চললাম গো। কদিন থেকে দেখছি তোর কেমন জানি কাজে একদম মন নেই। তোর যদি ঘর মুছতে ভালো না লাগে তো আমাদের বলে দিবি, আমরা দুজন এত কাজ করে নিচ্ছি, এটুকু কাজ করতে পারবো না? জেঠিমনি, ওর সামনে পরীক্ষা, এসব কাজের মধ্যে ওকে না জড়ালে হলো। তো আমরা জড়াতে চেয়েছি নাকি? সুন্দরলাল যখন বাড়ি গেল তখন পই পই করে বললাম যে আগে ঠিকই লোক রাখবো এই কাজগুলো করার জন্য, তো ওনার তো সবটাতে পাকামি। তখন আমাদের দিয়ে করার করিয়ে নিল, বাসন মাজা ঘর ঝাড়া পোছা উনিই করবেন, কোনো লোক রাখা চলবে না। এনে কাজের লোক রাখ, কাজের লোক থাকবে নাকি, ওই তাড়িয়ে দেবে। আর এদিকে দেখো, নিজেরও কাজে কোনো মন নেই। একটা বারান্দা মুছতে আর উঠোন ধুতে এত সময় লাগছে কেন রে? উঠোন ধুয়েছিস? এটা মুছাই যাচ্ছি, এখনই যাচ্ছি। ওই দেখ, আমি ঠিক জানতাম, তোকে হাজার বার করে বলেছি বাহা, বাড়ির ছেলেরা কাজে বেরোনোর আগে বাসি ঘরদোরগুলো ঝাড়া পোছাগুলো করে নিবি, এত সময় লাগে কেন? কেন আবার বুঝতে পারছো না? তাহলে পড়ায় ফাঁকি দেওয়া যাবে? দাদার যেমন কাণ্ড, গাধাকে দিয়েছিল আঙুল চালানোর কাজ, তুমি দাও তোর মুখ শুদ্ধি দাও। মেজো, আমি মুখ শুদ্ধি দিচ্ছি, তুই উঠোনে গিয়ে এক বালতি জল ঢেলে দিয়ে আয় তো। যাই দিদি ভাই। এ না ছোট্ট অল্প। আচ্ছা, আর অনেক হয়েছে, বালতিটা আমায় দে। আপনি আমি যে বৌদি ধীরে সুস্থ হবে এখন না কেন? বাড়ির নিয়ম কানুন সব বিসর্জন দেবো নাকি? কি রে, কি বললাম শুনতে পাসনি? দে আমাকে বালতিটা দে। মেজমা হয়ে যাচ্ছে তো, এখানে গিয়ে উঠোনটা মুছে দিচ্ছি। তাহলে এতক্ষণ করলি না কেন? হ্যাঁ, যত সব ঢেলেমি, এই ফাঁকি দেওয়াগুলো না আমি একদম বরদাস্ত করতে পারি না। কাজে ফাঁকি দেওয়া হয় ঠিক করে করবি, আর তা না তো করবি না। তোর জন্য কি আমাদের কাজ থেমে থাকবে? তুই যখন ছিলি না আমাদের বাড়ি ঘর ধর ঝাড়পোছ হতো না, ওর অনেক ভালো করে হতো। জেঠিমণি, ওর সামনে দাঁড়িয়ে বকবক করলেও কাজটা করবে কিভাবে? বরঞ্চ দেরি হবে। কাঁধে বকবক করছি না, অনেক দুঃখে বকবক করছি অর্চি। সকাল থেকে হাজার গন্ডা কাজ, মাথা টাথা একটু খারাপ হয়ে থাকে। বৌদি, ও বৌদি, ডোজটা বোধহয় একটু বেশি হয়ে গেল, চোখে জল দেখলাম। হোক হোক, ওইটুকু শাসন করতে হবে ছোট্টা উপর। এইটুকু একটা মেয়ে কোথায় ছুটে ছুটে হেসে খেলে কাজ করবে তা না। কদিন তোকে দেখেছো কিরম করছে, সেদিন সমস্ত খাবারগুলো নষ্ট করলো। ওই দিন থেকে ওর উপর আমার ভীষণ রাগ হয়ে রয়েছে। কত দামি দামি খাবারগুলো সব বলো। না না ঠিকই, ও বড় বাড়াবাড়ি করছে, কোথায় কোথায় চোখের জল। দেখ, আমি তোকে আগতেই বলেছিলাম যে তোর কাজকে সিঁদুরের দামটা নাই থাকতে পারে, কিন্তু মোর কাজকে তো সিঁদুরের দামটা আছে। তুই যেমন দিদিমণিটোর স্বামীটা আনছিস, এখন যদি তোকে কেউ দ্বিতীয় বিহাটোর কুঠাটা বলে,
সিটো যেমন তোর কাজকে মরার স্বামী, ঠিক তেমনি আমার স্বামীটা থাকতে যদি কেউ আমাকে দ্বিতীয় বিহাটোর কুথাটা বলে, সেটাও আমার কাছকে মরার মতন রে উঠছি বাবু। একটু সত্যি কথাকে বারবার বললে তো সেটা আর মিছাটা হয়ে যায় নাই। আমার বিহার চিহ্নটা নিয়ে আমি সারাটা জীবন একাই থাকতে পারবো, আমার কোনোদিন কাউকে দরকার তো হবে ক্লাই। আমি গ্রামে ফাঁকি দেবার লিখে কিছু করিলাই রে বড় মা, আমার শরীরটা তো ভালোটা লাগে নাই, তার লিখে মাথাটা এমন ফাঁকটো খাইছে মারাংবুড়ো, তো আমার মুখটা রাখিস কিনে মারাংবুড়ো, আমি ঋণে ওই গ্রামটা শেষটা করতে পারি বটে। খানিকটা লিখ দিতে পারি বা তোর তো ভালোই হয়, তাহলে চল একসঙ্গে চলে যাই মোড়ে বাধা পর্যন্ত। হ্যাঁ চলো চললাম। হ্যাঁ সাবধানে যো, সাবধানে গাড়ি চালা। দুগ্গা 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 দুগ্গা, আসি জেঠিমা আসি মা। হ্যাঁ চল। দেখি কি হয়েছে, তোমার শরীর খারাপ করছে নাকি? কি রে বাবা, আর তোর কি হয়েছে বলবি তো, অফিস যাবো এখন, চলো ঝামেলা। কিছু হয় নাই রে মেজো বাবু, তোরা যা কিনে আমি একটু পড়তেই ঠিক হয়ে যাব। বড় ডাক্তার এসছে একেবারে, এই দিদি দিবু দেখ দেখ কি হলো দেখ না। ঘুরে ঘুরে গেছিস নাকি, কি হয়েছে রে, মাথা ঘুরে গেছে? হ্যাঁ আরো না খেয়ে থাকো। তাহারে শরীরটা ভালো লাগছিল না সেটা আমাদের বলতে পারছিলি না? মিজিভাই তো কতবার করে বললো যে বালতিটা দিতে, দিলে না কেন তুমি? কেন আবার মা তো বলি। জেঠিমণি আগে চটকা মুখে দেখতে দাও। কান্নার কিছু নেই, ঠিক হয়ে যাবে। কিরে দীপু কি দেখলি? ভালোই তো বাঁধিয়েছে দেখছি। কি হয়েছে ছোটর পো? লো প্রেসার হয়েছে, মাথা ফুটে রক্ত বার করার ফল, মারাত্মক লো প্রেসার 60/90। সে কি তাহলে? বৌদি ওর কিন্তু একদম পুরো বিশ্রাম, আর ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, হেলথ ড্রিঙ্ক আর দুটো করে ডিম সেদ্ধ দিনে মাস্ট। আমার এসব কিছু লাগবে ক্লাই ছোট বাবু, তো দেখ না আমি এমনিতেই ঠিক হয়ে যাবো। চুকার বেশি পাকা আছে, পাকা মা করতে হবে না, বাড়ির বড়রা যা বলবে অক্ষর অক্ষরে মেনে চলবি। কষ্ট হচ্ছে আর বউ একটু পড়তে। হ্যাঁ মাথা ঘুরছে, তুই একটু বিশ্রাম নে, একটু ভালো করে খাওয়া দাওয়া, সব ঠিক হয়ে যাবে। আমি হেল্প করছি, ধর ধর আমার হাত ধর, চল আয়। না 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 আমি হেল্প করছি, আমি একাই পারবো, দেখি ধরো আমি হাত ধর। আমি একাই পারবো, বোকার মতো কাঁদছো কেন? বোকা বলেই কাঁদছে, বলছি তো কিছু হয়নি, যা একটু শুয়ে থাক ঠিক হয়ে যাবে। সবটাকে ধরো,
মিষ্টি কুটু মিষ্টি কুটু।